দু হাজার সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নতুন অপশন এনেছে রেজাল্ট পাবলিকেশনের পরে তা হলো তৎকাল স্ক্রুটিনি এবং তৎকাল রিভিউ অর্থাৎ এই তৎকাল রিভিউ এবং তৎকাল স্ক্রুটিনি নিয়েই আজকে আমি মূলত ভিডিওটি করছি এখানে কিভাবে ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করবে এবং কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করবে এই নিয়েই এই ছোট্ট ভিডিও আগে যেটা ছিল নর্মাল পিপিএ এবং পিপিএস সেটা এবছরের তারিখ করেছে দশ পাঁচ দু হাজার থেকে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ মিড নাইট পর্যন্ত এবং তৎকালের ক্ষেত্রে সময়টি করেছে দশ পাঁচ দু হাজার চব্বিশ দুপুর দুটো থেকে তেরো পাঁচ দু হাজার চব্বিশ মিড নাইট মাত্র এই তিন দিন সাড়ে তিন দিনের মতো সময় পাওয়া যাচ্ছে এইটুকুর মধ্যে কিন্তু করতে হবে তো আজকে দেখে নেবো যে কীভাবে এটা আমরা করব তো প্রথমে বলে দিই যে ছাত্রছাত্রীদের যেটা লাগবে সেটা হচ্ছে মার্কশিটটা লাগবে আর একটি ভ্যালিড ফোন নাম্বার লাগবে এবং ইমেল আইডি লাগবে তো সাইবার ক্যাফে বা যে কোনো জায়গা যেখানে কম্পিউটার কাজ হয় সেই জায়গা থেকে কিন্তু করা যাবে তো কিভাবে করব কোন পোর্টাল থেকে করব না পোর্টালের অ্যাড্রেস আমাদের বলে দিচ্ছি পোর্টালের অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে এই এই সাইটটা খোলার পরে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের আসবে তো এরকম ধরনের প্রথমে আসবে এরপরে এখানে চলে যাব আমি স্টুডেন্টে স্টুডেন্ট লগ আমি চলে যাব স্টুডেন্ট লগিনে চলে যাবার পরে আমার যেটা করতে হবে না এখানে দেখো সাইন আপ এবং সাইন ইন নিশ্চয়ই সাইন আপ হবে যেহেতু নতুন সব ছাত্রছাত্রী সাইন আপ হবে আর যদি কারো রেজিস্ট্রেশন করা থাকে অলরেডি তাহলে সাইন ইন তো সাইন আপ যখন করব কি কি বিষয়গুলো লাগবে তো আমি সাইন আপে চলে গেলাম সাইন আপে যাওয়ার পরে এখানে সার্চ বাই কোড ইনস্টিটিউশন কোড ইনস্টিটিউশন নেম ইনস্টিটিউশন কোড কোথায় পাবো না আমরা ইনস্টিটিউশন কোডটা কোথায় পাবো না মার্কশিটের একবারে লেফট কর্নারে আপার লেফট কর্নারে কোথায় না মার্কশিটের লেফট কর্নার হচ্ছে আমি দেখেছি এই যে মার্কশিট যদি এটা হয় তাহলে এই মার্কশিটের এই কর্নারে থাকবে ইনস্টিটিউশন কোড যেমন আমাদের হচ্ছে একশো চোদ্দো একশো আঠেরো আর এখানে আছে এরকম সেরকম প্রতিটা স্কুলের কিন্তু আলাদা হবে এইটা লাগবে খেয়াল এইটা দিয়ে আমি এখানে সার্চ করব তাহলে আমি এখানে ইনস্টিটিউশন কোড দিলাম ইনস্টিটিউশন কোড দিয়ে আমি সার্চ করে দিচ্ছি একশো চোদ্দো একশো আঠেরো চলে এসেছে আমার বিদ্যালয়ের নাম এবার হচ্ছে টাইটেল মিস্টার মিসেস এগুলো দেবে ছেলে বা মেয়ের যা হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ইমেল আইডি আধার নাম্বার ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি করতে হবে সেন্ড ওটিপি যখন করবে ওটিপি চলে আসবে ওটিপি আসার পরে এখানে কী করতে হবে রেজিস্ট্রেশন ইয়ারটা সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশন ইয়ার বেশিরভাগই দু হাজার তেইশ হবে দু হাজার তেইশ সিলেক্ট হবে এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নাম্বারটা রেজিস্ট্রেশন কার্ড থেকে পেয়ে যাবো মার্কশিটও থাকে আর হচ্ছে যে পাসওয়ার্ড পাসওয়ার্ড তৈরি করবে নিজের নাম অ্যাট দ্য রেট একটা সংখ্যার ডিজিট দিয়ে দেবে যে কোনো মিনিমাম চারটে লেটার হতে হবে দু জায়গাতে সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এগ্রিমেন্টেশন ক্লিক করতে হবে চেকবক্সে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট যখনই হবে তখনই মোবাইলে কিন্তু একটা ইউজার নেম চলে যাবে উইথ পাসওয়ার্ডটাও চলে যেতে পারে সেই ইউজার নেমটা কিন্তু পরে যখন সাইন ইন করবো তখন লাগবে আমি এবার চলে যাই সাইন ইনে সাইন ইনে যাবার পরে এই ইউজার নেম লাগবে ইউজার নেমে যেটা মোবাইলে চলে গিয়েছিল সেই ইউজার নেমটা এখানে বসাবে পাসওয়ার্ড যেটা দিয়েছিলে সেটা বসাবে এবং ক্যাপচার করে বসাবে রিমেম্বার মি করে দিলে আর ভবিষ্যতে পাসওয়ার্ডটা দিতে হবে না চলে আসবে এরপরে হচ্ছে সাইন ইন করবে সাইন ইন করার পরে কি রকম ধরনের ট্যাবটা আসবে আমরা চলে যাই সেখানে এই ধরনের একটা ট্যাব আসবে এই ধরনের ট্যাব থেকে কি হবে না এখানে পিপিআর ও পিপিএস অ্যাপ্লিকেশন করা যাবে মনে রাখবে এখানে কিন্তু দু ধরনের অ্যাপ্লিকেশন থাকবে পিপিআর পিপ্লিকেশন একটা হচ্ছে তৎকাল আর একটা হচ্ছে নরমাল এই তৎকাল কিন্তু অপশন থেকে করতে হবে এখানে ক্লিক করার পরে কি আসবে এখানে ক্লিক করার পরে চলে আসবে এরকম ধরনের একটা ফেস যেখানে রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার রোল নাম্বার তোমার মার্কশিটেই আছে মার্কশিটের নাম্বার কোথায় পাবে ঠিক মার্কশিটের যেখানে ইনস্টিটিউশন করেছে দেখো এটা যে মার্কশিটের ছবি দেওয়া এই তার ডান দিকে এখানে যখনই আমি বসাবো তারপরে আমি ভ্যালিডেট মার্কশিট রোল নাম্বার মার্কশিট নাম্বারে ক্লিক করব ক্লিক করার পরে সাথে সাথে আমার এরকম একটা ফেস খুলে যাবে এই ধরনের একটা পেজ খুলে যাবে এই পেজটাতে কত সাবজেক্টে কত কি নাম্বার কোনটায় ফেল কোনটায় পাস এরকম ধরনের গ্রেডগুলো চলে আসবে এইখানে অপশানে পিপিআর না পিপিএস না তৎকাল পিপিআর এরকম ধরনের কিন্তু একটা অপশান আসবে এখন কোন অপশানটা আসবে আমি কিন্তু লগ ইন করে দেখছি না যাই হোক তৎকাল যেহেতু করছি তৎকাল যদি থাকে এখানে থাকবে আর এবারে এখানে ক্লিক করার পরে অবশ্যই এখানেতে টোটাল যে অ্যামাউন্ট সেটা কিন্তু চলে আসবে এবারে বলে দিই অ্যামাউন্টটা কত না অ্যামাউন্ট যেটা আসবে সেটা কিন্তু তৎকালের জন্য কিন্তু পিপিএস এর জন্যই হচ্ছে ছশো টাকা এখানে দেখো ছশো টাকা আমাদের নোটিফিকেশন পিপিআর এর জন্য কিন্তু আটশো টাকা পিপিআর দুটি সাবজেক্টে করতে পারবে পিপিএস কিন্তু সবগুলোতে করতে পারবে স্ক্রুটিনি সবগুলোতেই করতে পারবে এর রেজাল্ট কিন্তু সাত দিনের মধ্যেই বেরিয়ে যাবে আর নর্মালে যেটা রেট ছিল তাই রেখে দেওয়া হয়েছে এরপর আমি ওটা ক্লিক করার পরে এরকম ধরনের যে ফেস্টে এসেছে এখানে আমি সেইগুলোকে চিহ্নিত করে দিলাম চিহ্নিত করে দেওয়ার পরে আমি এখানেতে প্রিভিওতে দেখে নিলাম প্রিভিওতে দেখার পরে আমার এরকম ধরনের একটা ফেস আসবে যদি দেখা যায় যে কোনো কিছু আমার ভুল আছে অ্যামাউন্ট বা কোনো কিছুতে তখন আমি এডিট অপশানে ক্লিক করে আবার এডিট করে নেবো তা নাহলে আই অ্যাকসেপ্ট করে নিয়ে আমি কিন্তু পেমেন্ট অপশনে ঢুকে যাব পেমেন্ট অপশন ঢুকে নেওয়ার পর অনলাইন মডে পেমেন্ট করে দেবো পেমেন্ট করে দেবো টাকাটি টাকাটি পে করে দেওয়ার পর দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে গেল এরপরেই কিন্তু ফলাফল কিন্তু সাত দিনের মধ্যে তা জানতে পারা যাবে এই নিয়েই কিন্তু এবছরের নতুন যে তৎকাল যে পিপিআর এবং পিপিএস ইনক্লুড হয়েছে সেটা নিয়েই কিন্তু এই ভিডিওটু আর বাকি যেটা গত বছর থেকে আগের থেকে যেটা ছিল নর্মাল পিপিআর পিপিএস সেটা কিন্তু আমার আগের ভিডিও দেখে নিতে পারো ধন্যবাদ